মালয়েশিয়ার স্ক্যাবেট নিউজ। মাইজের ভিসা রিনিউ এবং আর্টিকের ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং রয়েছে পুলিশের আইজিবির গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা প্রবাসীদের জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মালয়েশিয়ার স্ক্যাবেট নিউজ। মালয়েশিয়াতে মাইজের বিশেষ টিকের রিনিউ এবং কি বৈধ হওয়ার আর্টিকের বিশেষ টিকের মধ্যে ভুল আসতেছে ইমিগ্রেশন থেকে, যার পরিবর্তন না করলে চরম বিপদে পড়বেন প্রবাসী ভাইয়ের, বিষয়ে বিস্তারিত তথ্য এবং রয়েছে মালয়েশিয়াতে থাকা সমস্ত বিদেশি নাগরিক এবং কি স্থানীয়দেরকে সতর্কবার্তা দিয়েছেন মালয়েশিয়া পুলিশের আইজিবি, এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং রয়েছে মালয়েশিয়াতে বৈধ হওয়া যারা কিনা লাল সিল পেয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সংবাদ রয়েছে। তাই তো আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল। দেশমাতে ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পাশাপাশি মালয়েশিয়ার সমস্ত আপডেট নিউজ পেতে প্রবাস টিভি ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন, ধন্যবাদ। দেশমাতে ভিউয়ার্স, কুয়ালালামপুর টু ঢাকা, ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ যে কোনো রুটে বা অভ্যন্তরীণ রুটে বিমান টিকিট কাটতে প্রবাস টিভির হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র টিকিট সংক্রান্ত, বিমান টিকিট সংক্রান্ত স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড অথবা লিখে পাঠাতে পারেন, আর অবশ্যই লিখে পাঠাবেন আপনি কোন ডেটে যাবেন, কোন ডেটে আসবেন উল্লেখ করে লিখে পাঠালে সহজে আপনারা টিকিটের দাম সংক্রান্ত জানতে পারবেন এবং কি পরবর্তী সময় টিকিট সংক্রান্ত যে কোনো ইস্যু হলে আপনাদেরকে প্রবাস টিভির নাম্বারে আপনারা সহায়তা পাবেন। সর্বোচ্চ কম দামে এবং নিরাপত্তার সাথে টিকিট কাটতে প্রবাস টিভির হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা প্রতারিত ব্যতীত সর্বোচ্চ কম দামে টিকিট কাটতে পারবেন। দেশমাত্র ভিউয়ার্স, যে সমস্ত প্রবাসী ভাইরা আর্টিকের মাধ্যমে বৈধ হচ্ছেন ওই সমস্ত প্রবাসী ভাইদের বিশেষ স্টিকার এবং যারা বর্তমান এর সময় বিষয় রিনিউ করতেছেন বা মাইজের পাঁচ নাম্বার ছয় নাম্বার যে সমস্ত প্রবাসী ভাই রিনিউ করতেছেন ওই সমস্ত প্রবাসী ভাইদের মধ্য থেকে কয়েকজন প্রবাসী ভাইদের পাসপোর্টের নামের সাথে বা পাসপোর্টের ডিটেলসের সাথে বিশেষ স্টিকারের গরমিল রয়েছে বা ভুল রয়েছে, তেমনই একজন প্রবাসী ভাই আমাদেরকে একটি যে পিকচার পাঠিয়েছেন এবং কি যে ওই প্রবাসী ভাইয়ের যে নাম্বার সহকারে এবং কি প্রবাসী ভাই কী বয়স করেছে আমাদেরকে, আমরা আপনাদেরকে শোনাবো এবং বিস্তারিত দেখাবো এবং পরবর্তীতে কী ক্ষতি হতে পারে ভুলের কারণে আমরা বিস্তারিত শেয়ার করব আপনাদের সাথে। প্রথমত আমরা ওই প্রবাসী ভাই কী বয়স করেছে বয়সটা আমরা শুনে আসবো, দেখুন। প্রথম বিষয়টা, প্রথম পাসপোর্টে এক নম্বর বিষয় ছিল একটা, আবার নতুন পাসপোর্ট করলে ওই বিষয় এক নম্বরটা, আবার ওই নতুন পাসপোর্টে এসেছিল, মানে এক নম্বর বিষয় দুইবার হয়েছে। এখন বর্তমান চলে পাঁচ নম্বর বিষয় স্টিকার ছয় নম্বর হয়েছে, পুরাতন পাসপোর্টে একবার হয়েছে। এই দেখুন আপনারা এখানে যে একটি বিশেষ স্টিকার দেখতেছেন মাইজের ছয় নম্বর, তো এই মাইজের ছয় নম্বর বিশেষ স্টিকারের যে আপনারা দেখতেছেন ছয় নম্বর বিশেষ স্টিকার, মূলত এই স্টিকারটি হচ্ছে পাঁচ নাম্বার স্টিকার হওয়ার কথা, কিন্তু এখানে ইমিগ্রেশন থেকে ছয় নাম্বার স্টিকার লাগিয়ে দিয়েছে এই প্রবাসী ভাইকে। প্রথমত প্রবাসী ভাই যখন কিনা মালয়েশিয়াতে বৈধ হচ্ছে ঠিক তখন কিন্তু পুরাতন পাসপোর্টের মধ্যে মায়ের এক নাম্বার ভিসা লেগে গেছে তিন মাসের জন্য, পরবর্তী সময় নতুন পাসপোর্টের মধ্যে আবার এক নাম্বার ভিসা দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে ওই প্রবাসী ভাই বর্তমান এর সময় যে ভুলের মধ্যে রয়েছে চলতেছে পাঁচ নাম্বার বিষয় ইমিগ্রেশন থেকে দিয়ে দিছে ছয় নাম্বার বিশেষ স্টিকার, যখনই কিনা ক্রমাগতভাবে দশ নাম্বার বিশেষ স্টিকার পৌঁছে যাবে দশ নাম্বার জন্য অ্যাপ্লাই করবে ইমিগ্রেশন থেকে আর নর্মাল বিষয় দিবে না, যেহেতু ইমিগ্রেশন থেকে দশ নাম্বার দেওয়া হয়ে গেছে, নর্মাল দেওয়া হয়েছে দশ নাম্বার বা ইমিগ্রেশন থেকে উল্লেখ করা হচ্ছে এগারো নাম্বার। তো সেক্ষেত্রে এই অ্যাক্টিভ সফটওয়্যার ব্যাস কমার কারণে কিন্তু প্রবাসী ভাইটি নয় নাম্বার বিশেষ স্টিকার পরবর্তীতে আর বিশেষ স্টিকার পাবে না, বিশেষ স্টিকার পেতে হলে তাকে অন্তত পেমেন্ট করতে হবে ছয় হাজার বা সাত হাজার রিঙ্গিতের উপরে। এবং তার পাশাপাশি যারা কিনা বৈধ হচ্ছে ওই সমস্ত প্রবাসী ভাইদের মধ্যে থেকেও দুই একজন প্রবাসী ভাই ইতিমধ্যে যোগাযোগ করেছে, তাদের নামের মধ্যে একটি অক্ষর ব্যাসকম রয়েছে বা নামের মধ্যে যে একটি অক্ষর আগ পিস হয়ে গেছে, তো সেক্ষেত্রে ওই সমস্ত প্রবাসী ভাইরাও কিন্তু চরম বিপদে বসবাস করতেছেন বা টেনশন নিয়ে বসবাস করতেছেন। যে সমস্ত প্রবাসী ভাইদের বিশেষ স্টিকার আপনার নাম সামান্য একটি গরমিল রয়েছে বা আপনার নামের যে লেটারগুলো আগ পিস হয়ে গেছে আপনার আতঙ্কিত হবেন না, ইমিগ্রেশন থেকে কোনো প্রকার ঝামেলা হবে না, আপনি এই বিশেষ স্টিকার দিয়ে দেশে যেতে পারবেন, দেশ থেকে মালয়েশিয়াতে আবার প্রবেশ করতে পারবেন, আপনার পাসপোর্ট সঠিক রয়েছে, আপনার বিশেষ স্টিকার সঠিক রয়েছে, আপনার ফিঙ্গারপ্রিন্টিও সঠিক রয়েছে, আপনার আতঙ্কিত হবেন না। তবে হ্যাঁ, অবশ্যই অবশ্যই যেটি করতে হবে আপনাদের কোম্পানির সাথে যোগাযোগ করে, এজেন্টের সাথে যোগাযোগ করে পরবর্তী স্টিকার যেন সঠিকভাবে
প্রিন্টিং হয় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং কি কোম্পানিকে বলতে হবে এবং কোম্পানি থেকে ইমিগ্রেশন বরাবর জানিয়ে দেওয়া হবে বা ইমেল করবে। তা নাহলে কিন্তু ক্রমাগত সমস্ত স্টিকের মধ্যে আপনার ভুল আসবে এবং কি ভুল আস্তে আস্তে পরবর্তী সময় কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। সাময়িকের জন্য যদি লেটার বেশ কম হয়ে যায় সমস্যা হবে না ইনশাল্লাহ। দেশমাতে ভিউয়ার্স, মালয়েশিয়া অবস্থানরত সমস্ত বিদেশি নাগরিক এবং কি সমস্ত স্থানীয় নাগরিকদেরকে একটি সতর্কবার্তা দিয়েছেন মালয়েশিয়া পুলিশের আইজিবি, যেখানে কিনা উল্লেখ করা হয়েছে মালয়েশিয়াতে বর্তমান এ সময় বিভিন্ন মাধ্যমে অনলাইন স্ক্যাম তথা প্রতারণার চক্রগুলোর বৃদ্ধি পেয়েছে এবং কি বিভিন্ন মাধ্যমে তারা অনলাইনে স্ক্যাম করতেছে, প্রতারণা করতেছে স্থানীয় নাগরিকদের পাশাপাশি বিদেশি নাগরিকদের সাথে। তো সেক্ষেত্রে এখানে স্ক্যামের অনেকগুলো ধরন রয়েছে, শুধুমাত্র বিদেশি শ্রমিকদেরকে বিশেষ সংক্রান্ত অনলাইন সংক্রান্ত এবং কি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে প্রলোভন দিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করে দেওয়া বা অর্থ নিয়ে পরবর্তী সময় যোগাযোগ না করা, এ সংক্রান্ত ছাড়াও মালয়েশিয়ার লোকালদেরকে তারা ঋণ এবং কি তারা লোন দেবে ব্যবসা সংক্রান্ত অন্যান্য অনেকগুলো সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু অনেকগুলো বড় বড় চক্র ইতিমধ্যে মালয়েশিয়াতে জাল বিস্তার করেছে, যেখান থেকে কিনা প্রতি বছর মিলিয়ন রিঙ্গিতের উপর তারা আত্মসাত করতেছে। তাদের হিসাব অনুপাতে 2019 সালে 1373টি প্রায় 1400টি কেস বা রিপোর্ট পড়েছে অনলাইন স্ক্যাম সংক্রান্ত, যেখান থেকে কিনা প্রায় 540 মিলিয়ন রিঙ্গিত উধাও হয়ে গেছে বা লুট করে নিয়ে গেছে স্ক্যামাররা। তার পাশাপাশি গত বছর ঠিক একই সিচুয়েশন 2705টি কেস পড়ছে বা রিপোর্ট পড়ছে অনলাইন স্ক্যাম সংক্রান্ত বিভিন্ন মাধ্যমে অভিযোগ এসেছে মালয়েশিয়া পুলিশ বরাবর, যেখান থেকে কিনা প্রায় 511.2 মিলিয়ন রিঙ্গিত উধাও হয়ে গেছে বা আত্মসাত করে নিয়েছে স্ক্যামাররা। তো সেক্ষেত্রে মালয়েশিয়া পুলিশের আইজির পক্ষ থেকে সতর্কবার্তা এসেছে, যারা মোবাইলের মাধ্যমে অথবা আপনাদেরকে বিভিন্ন মাধ্যমে কিন্তু মেসেজের মাধ্যমে প্রলোভন দেখাবে যে আপনি খুবই দ্রুত টাকা ইনকাম করতে পারবেন, এছাড়া অনেকগুলো মাধ্যমে আপনাকে অনেকগুলো প্রলোভন দেখাবে, আপনাকে কিছু বক্স কিনতে বলবে, যেখানে কিনা আপনি 100 রিঙ্গিত দিয়ে একটি বক্স কিনলে ওই বক্সের মধ্যে যদি আপনার ভাগ্য থেকে থাকে আপনি প্রায় 100,000 রিঙ্গিতের মালিক হতে পারেন। এছাড়া অনেকগুলো মাধ্যমে কিন্তু অফার আসতেছে, বিশেষ করে যে সমস্ত প্রবাসী আপনারা ব্যাঙ্ক কার্ড ইউজ করতেছেন অনলাইন ব্যাঙ্কিং, তো সেক্ষেত্রে ব্যাঙ্কের সিস্টেম অনুপাতে তারা কিন্তু আপনাকে ইমেল করবে, মেসেজ করবে যে আপনার ব্যাঙ্কে যে একটি লটারি এসেছে বা অন্যান্য কিছু দিয়ে আপনাকে প্রলোভনে পালাবে এবং কি আপনাকে লিঙ্কে ক্লিক করতে বলবে এবং কি আপনাকে পিন নাম্বার দিতে বলবে ব্যাঙ্কের। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে এক পর্যায়ে আপনার ব্যাঙ্কে টোটালি টাকা উধাও হয়ে গেছে। আমরা ওই সমস্ত দিক থেকে একটু নিজেকে নিয়ন্ত্রণ রাখবো। দেশমাতে ভিউয়ার্স, দেশমস্ত প্রবাসীরা বর্তমানে এসে মালয়েশিয়াতে আরটিকের মাধ্যমে বৈধ হচ্ছেন, যারা কিনা ইতিমধ্যে ফিঙ্গারপ্রিন্ট সাকসেস হয়েছে তাদেরকে এবং যারা কিনা ইমিগ্রেশন থেকে ফিঙ্গারপ্রিন্ট সাকসেস হয়নি বা লাল সিল পেয়েছেন, এই দুই ধরনের প্রবাসীদেরকে দুই ভাগে ভাগ করবে ইমিগ্রেশন। এবং কি খুবই দ্রুত একটি আপডেট নিউজ আসতেছে, যারা কিনা ফিঙ্গারপ্রিন্ট সফল হয়েছেন কিন্তু আপনাদের কোম্পানি পাওয়া যাচ্ছে না বা কোম্পানি ব্ল্যাকলিস্ট রয়েছে, কোম্পানি বৈধ করতে পারবে না আপনাদেরকে, কী করবে, এবং যারা কিনা লাল সিল পেয়েছেন তাদেরকে কী করবে। ইমিগ্রেশন থেকে খুবই দ্রুত একটি আপডেট নিউজ আসবে ইনশাল্লাহ, আসা মাত্রই আমরা আপনাদের সাথে শেয়ার করব, তাই তো আমাদের সাথে যুক্ত থাকুন। দেশমাতে ভিউয়ার্স, আহমেদ বেলাল নামের এক ভাই কমেন্ট করেছেন যে চলতি মাসে পারমিট শেষ হয়ে গেছে, কোম্পানি স্পেশাল পাস নিয়েছে, পরে দেশে গেলে ব্ল্যাকলিস্ট করবে কিনা বা ব্ল্যাকলিস্টে রাখবে কিনা কোম্পানি এখন দেশে পাঠিয়ে দিচ্ছে। অনেকগুলো কোম্পানি রয়েছে বর্তমানে সময় 6 নম্বর 7 নম্বর রেজিস্ট্রিকে রিনিউ করতে পারতেছে না বা লেভি জমা দিতে পারতেছে না, ওই সমস্ত কোম্পানিগুলো প্রবাসীদেরকে বা তাদের স্টাফদেরকে তাদের কর্মীদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে। যখনই কিনা যদি আপনার কোম্পানি আপনার এজেন্ট ইমিগ্রেশনের সাথে কন্ট্রাক্টের মাধ্যমে যে আপনাদেরকে দেশে পাঠিয়ে দেয় ইমিগ্রেশন বরাবর, তাদের সমস্ত পেপার ঠিক থাকে কোম্পানির বা আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে, শুধুমাত্র ইমিগ্রেশনে হ্যাঙ্গিংয়ের কারণে বা অন্যান্য সমস্যার কারণে বিশেষ স্টিকার পাচ্ছে না, তাহলে কিন্তু ইমিগ্রেশন থেকে আপনাদেরকে ব্ল্যাকলিস্ট না করার সম্ভাবনাটাই বেশি। যদি আপনার কোম্পানির সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ইমিগ্রেশন আপনার উপর ডিপেন্ড করে ব্ল্যাকলিস্ট না রাখার সম্ভাবনা রয়েছে, যদিও ব্ল্যাকলিস্টে রাখে আপনাদেরকে 6 থেকে 1 বছর রাখার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু এটি একান্তই কোম্পানির সমস্যা এবং কি ইমিগ্রেশনের সাথে কোনো প্রকার তাদের পেপার ডকুমেন্ট সমস্যার কারণে হচ্ছে না বিষয়, তো সেক্ষেত্রে এখানে ব্ল্যাকলিস্টে না রাখার সম্ভাবনাটাই অনেকটাই বেশি দেখা যাচ্ছে। তাই তো বর্তমান এর সময় আপনারা দেশে না গিয়ে একটু অপেক্ষা করুন, ইমিগ্রেশন থেকে তুরন্ত প্রজেক্টিভ নিউজ আসবে এবং কি যারা কিনা স্পেশাল পাস পাচ্ছেন আপনার কোম্পানি সঠিক রয়েছে আপনার বিশেষ স্টিকার পাবেন, যাদের কিনা কোম্পানির সমস্যা রয়েছে আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ পরবর্তী সময় ইমিগ্রেশন থেকে এক নিউজ আসবে বলে আমরা আশা করতেছি।
সুসম্মানিত ভিউয়ার্স, আজকাল এই পর্যন্ত। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা সুযোগ করে দেবেন, যা সুযোগ করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, নির্ভর থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।